সবাইকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। শিল্পাঙ্গনের নিয়মিত আয়োজন উত্তরণের পথে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নজরুল ইসলাম। আমরা এই করোনা পরিস্থিতিতে কোভিড-19 এর চিকিৎসা, এর বিভিন্ন দিক এবং এর সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করছি। এক এক দিন এক এক বিশেষজ্ঞর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছি। আমাদের এই পরিস্থিতিতে সবচেয়ে যেটি প্রয়োজন, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা। আর এর নানাবিধ উপায় রয়েছে, তার মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে যোগাভ্যাস বা যোগ আসন। আজকের বিষয় যোগ আসন, কিভাবে লকডাউনে যোগ অভ্যাস আমাদের সাহায্য করতে পারে, এ বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ, তিনি ডাক্তার দিলীপ সরকার। ডাক্তার দিলীপ সরকার যুক্তরাষ্ট্রে পেশাগত জীবন শুরু করেছিলেন ভাস্কুলার সার্জন হিসেবে, সেখান থেকে অবসর নিয়ে তিনি অধ্যাপনায় শুরু করেন ইস্ট ভার্জিনিয়া মেডিকেল স্কুলে। সেখান থেকে অবসর নিয়ে বর্তমানে টাকসা ইনস্টিটিউট এ সেন্টার ফর ইন্টিগ্রেটিভ মেডিসিন অ্যান্ড ইয়োগাতে কাজ করছেন এর চেয়ারম্যান হিসেবে। তিনি যোগাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ডিলিট। তিনি একাধিক বই লিখেছেন, সিডি ডিভিডি বের করেছেন এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রসিদ্ধি অর্জন করেছেন। তাকে আমরা পেয়ে আজকে খুবই আনন্দিত। ডাক্তার দিলীপ সরকার ওরফে আমার সুপ্রিয় দিলীপ দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নজরুল। আমি হ্যাঁ, তুমি যেটা বললে, আমি তোমার দাদা, তুমি তোমার ছোট ভাই, বহুদিন তোমাকে জানি। আমরা একসাথে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। আর আজকে আমি মানে ভালো লাগছে যে তোমাদের এটা শিল্পাঙ্গনের উত্তরায়ণের পথ থেকে আমাকে আমন্ত্রিত করেছো। আর হ্যাঁ, আমি তোমাকে তোমাদের আপনাকে না ধন্যবাদ দাদা, আপনাকে আমরা নিয়ে অনেক কথা বলার আছে, তবে যেহেতু অনুষ্ঠান সংক্ষিপ্ত, শুরু করব একটি সাধারণ প্রশ্ন দিয়ে। এই যে যোগাভ্যাস বা যোগাসন, এটি কি, মানে এটি কি অন্যান্য শারীরিক চর্চার মতো নাকি ভিন্ন, এর চিকিৎসার দিক বা এর আধ্যাত্মিক দিক বা এর উৎস, এ সম্পর্কে খুব যদি সংক্ষেপে একটু বলতেন আমাদের। হ্যাঁ, তুমি তো ভালো করে বললে, যোগ অভ্যাস, আমরা বলি যোগাসন বাংলায় বলি। যোগ আমাদের হচ্ছে সংযোগ, সংযোগটা এসছে আমাদের শরীর মন আত্মা, এর যখন সংযোগ হয় সেটা হচ্ছে যোগ। যোগ আমাদের একটা দর্শন, দর্শনকে বলা হয় যে যোগ সূত্র। এটা আমাদের ছিল এই গুরু শিষ্য পরম্পরা, আমরা বলতাম এই মুখে মুখে এটা প্রচারিত ছিল। পরে যিনি লিখেছেন, এনার নাম হচ্ছে পতঞ্জলি, এর নাম দিয়েছে পতঞ্জলি যোগসূত্র। এই যোগসূত্রে 196টা সূত্র আছে, ছোট ছোট সূত্র, তার মধ্যে 193টা হলো মনস্থির, মনকে স্থির রাখার জন্যে তোমার যে সমস্ত তোমার অভ্যাস পরিচর্যা করতে হয় সেগুলো যোগসূত্রে আছে। যেমন ধরো একটা যোগসূত্র আছে, প্রথমটাই হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ। যে আমাদের যে এই যে ইংরেজিতে আমরা বলি চ্যাটারিং অফ দ্য মাইন্ড, এই যে আজকের পরিস্থিতিতে আমাদের প্যানিক, ফিয়ার, অ্যাংজাইটিতে আমাদের যে এই চিত্তবৃত্তি হচ্ছে ওটা নিরোধ হচ্ছে। এবং আরেকটা সূত্র বলছি, যেমন স্থিরম সুখম আসনম, তুমি যখন একটা আসন করে বসবে, তোমার নিজের সাধ্য মতো তুমি শুরু করবে, তোমার স্থির থাকতে হবে। আমার শরীরে যদি তোমার
এই যে আমরা একটু বলি টুইচিং, যে একটু কম্পন যদি হয় তুমি একটু আর একটু পিছিয়ে যাবে, মানে তুমি ওই পরিস্থিতি আসবে না। কোনো যেন ব্যথা না হয়, ব্যথা যদি হয় তোমার আসন করার সময় ব্যথার চেয়ে কম অবস্থায় তুমি আসনটা শুরু করো। সুখম, তুমি সুখী, তুমি যেভাবে বসো, এই যে তুমি বসে আছো চেয়ারে, এটাও কিন্তু তোমার যোগাসন। এবং যোগাসনের প্রথম হচ্ছে যে দুটো জিনিস যেটা বললাম, মনস্থির, আর একটা মেরুদণ্ড অচল, মানে তোমার মেরুদণ্ডটাকে সবসময় তুমি সোজা রাখবে। মেরুদণ্ড আমরা বলি শির দ্বারা, কথা বলে বোঝা যায় অর্থ কি। আর আমাদের যে অভ্যাস যেটা বলছো, যেটা পরিচর্যা, সেটাকে বলা হয় পতঞ্জলি অষ্ট অঙ্গ যোগ, অষ্টাঙ্গ, আমরা বলি অষ্টাঙ্গ যোগা ইংরেজিতে এখানে বলি। অষ্ট অঙ্গের আমাদের হচ্ছে সংযম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি। ধ্যানটা হচ্ছে আমাদের সপ্তম আসন। এই ধীরে 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 প্রতি ধাপে ধাপে আমাদেরকে নিয়ে যায়, শেষ হচ্ছে সমাধি। সেটাই হচ্ছে তোমার তোমার সেই যে ইউনিয়ন আমরা বলি যে যোগ, শরীর মন আত্মার যোগ। তাই তুমি যদি যোগাসন অভ্যাস করো, তুমি যদি আসন থেকে শুরু করো, ধীরে ধীরে তুমি ধর প্রাণায়ামে যাবে। প্রাণায়াম মানে সংযম, আমাদের প্রাণ শক্তিকে সংযম করে, সেটা আমাদের শ্বাস, আমরা যে শ্বাসটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রিত করতে পারি। তারপরে অঙ্গটা হচ্ছে প্রত্যাহার, প্রত্যাহার, আহার হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের যা আসে সেটাকে আমরা সংযোগ করতে পারি। তারপর হচ্ছে ধারণ, যেটা হচ্ছে আমার মনটাকে সুতরাং ফোকাস করা। তারপর হচ্ছে ধ্যান, এই ধ্যানে তুমি যখন আসছো তখন এই তোমার যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর মনকে স্থির করা হচ্ছে যোগাসনের বা যোগ অভ্যাসের তোমার, মানে আমরা বলি যে আলটিমেট আউটকাম, আউটকাম যেটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার মনস্থির। ধন্যবাদ, খুব চমৎকার একটি কথা বললেন যে চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে মনকে স্থির করা। আর মন যদি স্থির হয়, একটি বিশেষ বিষয়ের উপরে এর ফোকাস হয়, তাহলে অনেক কাজ করা সম্ভব। এখন যোগাসন নিয়ে আরো অনেক কথা নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমরা যেটা দর্শকরা জানতে যাবে চাইবে যে এ যোগাসন বা যোগাভ্যাস শারীরিক বা মানসিক সুস্থতা রক্ষায় কিভাবে ভূমিকা রাখে। প্রথম, যেমন আমরা যখন বলি আমি ব্যায়াম করছি, আমরা অনেক সময় আমার কথাটা ব্যবহার করা হয় যোগ ব্যায়াম। ব্যায়ামটা হচ্ছে তোমার আমাদের এই মাংসপেশি সংকুচিত করে। এই সংকুচিত করার সময় হয় যে আমরা বলি যে আমাদের একটা একটা ওই সিম্প্যাথেটিক ওভারড্রাইভ হয়। সিম্প্যাথেটিক ওভারড্রাইভটা হচ্ছে আমার হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, আমার রেসপিরেটরি রেট বেড়ে যায়। দেখো, তুমি যখন হাঁটছ, তুমি যখন জোরে দৌড়াচ্ছ বা তুমি এই শরীর চর্চা করছো, তুমি দেখবে যে তোমার একটু শ্বাসে তোমার একটু অসুবিধা হচ্ছে, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। যোগ অভ্যাস হচ্ছে উল্টো, যোগ অভ্যাসে তোমার শুরু হয় যে আমাদের শিথিলীকরণ আসন, মানে আমাদের মাংসপেশিগুলো ধীরে 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 আমাদের শিথিলীকরণে আসে। শিথিলীকরণটা আসে হচ্ছে এই তুমি যখন আসন করো, যে আমরা বাংলা ভাষায় বলি হ্যাঁ নজরুল আসন করে বসো, আসন করে বসো, তুমি যখন বসে থাকো, এই যে স্থিরম সুখম করে যখন আসনে বসবে, তখন তোমার এই শরীরে ধীরে 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 অনেক রকম যে পরিবর্তন আসতে থাকে। আমরা বললাম তো রূপান্তর হচ্ছে। প্রথমটা কি হচ্ছে, আমার মাংসপেশিগুলো সংকুচিত হচ্ছে, আমরা এটাকে বলি আরম্ভ। তুমি যদি আরো কিছুক্ষণ সে বসে থাকো, মাংসপেশি বেশি সংকুচিত থাকতে পারে না, তো মাংসপেশিগুলো ধীরে 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 শিথিলীকরণে চলে যায়, তো সেটাকে বলে স্থিতি। মানে
তোমার যে মানে এই মাংসপেশি গুলো ঠিক তুমি মাঝে মাঝে দেখবে যখন তখন মাসেল গুলো আমরা বলি ইংরেজিতে মাসেল কন্ট্রাক্ট করে, এটা বলে ফ্যাসিকুলেশন, দেখবে এরকম তোমার পায়ে অংশ ধরে, তুমি বলে এই পায়ের পায়ের মাসেল এরকম হচ্ছে, ওটা যখন চলে যায় সেটাকে বলে স্থিতি। আর শেষ যখন তোমার একটা আমরা বলি যে আমরা প্রোফাউন্ড রিল্যাক্সেশন রেসপন্স, সেটাকে আমরা বলি তোমার বিসর্জন, বিসর্জনটা একটা শেষ। এখন আমাদের যে এই যে মানে আমাদের এই এই মানে পশ্চিমী বা আমাদের এখনকার আধুনিক জীবনযাপন যা করছি, এই জীবনযাপনের জন্যে আমাদের একটা রোগ তৈরি হচ্ছে, এই রোগটাকে আমরা বলি লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার। এবং লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডারকে আমরা বলি যে প্রথম কারণই হচ্ছে তোমার স্ট্রেস, এবং এই স্ট্রেস থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা বলি এগুলো এন্ডোজেনাস ডিজিজ। এন্ডোজেনাস ডিজিজ মানে রোগটা ভেতর থেকে আসছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, হাই কোলেস্টেরল, তারপর আমরা বলি ট্রাঙ্কাল ওবিসিটি, যে আমরা বলি ভুঁড়ি, এই যে ভুঁড়ি একটা হচ্ছে, এই ভুঁড়িটাই কিন্তু আমাদের যে তোমার প্রথম কারণ এই লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার। তাকে তুমি চিন্তা করে দেখো কি খুব সামান্য মানে চিন্তাতেই তোমার আসবে, আমার যদি এই সিম্প্যাথেটিক ওভারড্রাইভ যেটা হচ্ছে স্ট্রেস, তাতে যদি এই রোগগুলো তৈরি হয়, তা আমি যদি ওকে মানে ইংরেজিতে যা বলি কাউন্টারঅ্যাক্ট করতে পারো, এটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, প্যারাসিম্প্যাথেটিক টোন, এটাকে বলে তোমার রিল্যাক্সেশন রেসপন্স। তাই সেই জন্য আমরা বলি যে এই এই যোগাভ্যাস বা যোগ সাধনা যখন তুমি করবে, তখন এই যে তোমার রিল্যাক্সেশন রেসপন্স অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক টোন, এদেরকে বলা হয় যে আমাদের এই সংস্কৃত বা বাংলা ভাষায় প্রথম বলা হয় রোগীর চিকিৎসা, রোগীর চিকিৎসা হয়। দ্বিতীয়টা হয় তোমার স্বাস্থ্য রক্ষা, এই যে স্বাস্থ্য রক্ষা সেটাই হচ্ছে আমাদের জীবনের বড় কাম্য এই যোগ অভ্যাসের মাধ্যমে। কারণ স্বাস্থ্য রক্ষাতে হয়টা কি তোমার, হয়তো তোমাকে আমি একদিন তো বলেছিলাম যে যে স্বাস্থ্য কথাটা কোথা থেকে এসছে, স্বাস্থ্য বাংলায় এসছে স্থির, এই যে স মানে হচ্ছে নিজেকে, আমরা সেলফ, আমরা কথা কথায় অনেক বলি, আমরা বলি এর স্বভাব দেখো, স্বভাব বা স্বাধীন, স অধীন, এই যে স্বস্থির, স্থিরটাই হচ্ছে তোমার যোগ অভ্যাস। যোগ অভ্যাস মানেই হচ্ছে শরীর স্থির, শরীরে ছিল কি স্থিরম সুখম আসনম, মনস্থির, হ্যাঁ আত্মাস্থির, শরীর স্থির মনস্থির হলে আমাদের আত্মাস্থির হবে, স্থির হলে আমাদের স্বাস্থ্য ফিরে আসবে, স্বাস্থ্য ফিরে এলেই আমরা যেটা বলি আমি যদি স্বাস্থ্যবান হই কোনো রোগ আমার কাছে আসবে না। মানে তোমরা কম্পিউটারের লোক, আমরা কি বলি যে এটা হচ্ছে তোমার বলো তোমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, হ্যাঁ কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার শরীরে কোনো আসবে না। তো এই রোগীর চিকিৎসা এবং স্বাস্থ্য রক্ষা, এটাই হচ্ছে তোমার এই যোগ অভ্যাসের মানে আমরা এই বলি ইংরেজিতে মাঝে মাঝে বলে ফেলি তো আলটিমেট আউটকাম। এবং সেই জন্য এটার আমরা বলি এটার পপুলারিটি আজকাল ওয়েস্টে প্রচন্ড পপুলারিটি আছে। ধন্যবাদ দাদা। এটা হচ্ছে তাহলে স্বাস্থ্য মানে মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা করা এবং রোগের আগেই প্রিভেন্টিভ ট্রিটমেন্ট করা যাতে প্রতিরোধ করতে পারি। এখন আপনি তো নিয়মিত এই যোগাভ্যাসের উপরে অনেক কর্মশালা করে যাচ্ছেন আমি দেখছি, কিন্তু আপনার যেসব কসরত আমরা দেখি তাতে আমার ভয় লাগে যে এটি আমার পক্ষে তো সম্ভবই না, অনেকের পক্ষে সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমার দর্শকদেরও প্রশ্ন যে এই যোগাভ্যাস বা যোগ আসনের কোনো শর্ত আছে কিনা, যোগ্যতা আছে কিনা বয়সের ভিত্তিতে কিংবা
শাস্ত্রের ভিত্তিতে, আর এটা শেখার উপায় কি এই নিয়ে যদি বলে। তুমি, আমি ধরো প্রথম থেকে আসি যে আমি মাঝে মাঝে কয়েকটা ইংরেজি কথা বলে ফেলবো, তা ঠিকই আছে। যেমন আমি আবার কম্পিউটারের ভাষায় যদি তুমি মানে আমাদের শরীরটাকে দেখো, আমার শরীরটা হচ্ছে হার্ডওয়্যার, আমার মাইন্ডটা হচ্ছে সফটওয়্যার, হ্যাঁ, স্পিরিট হচ্ছে প্রোগ্রামার। তো এই যে আত্মা যে আবার প্রোগ্রামার, এই প্রোগ্রাম করছে আমার সফটওয়্যার মানে আমার মাইন্ড। আমার যে মনে যেগুলো তোমার, আমরা ইংরেজিতে বলি যে কতগুলো তোমার ওই যে বাগস আছে, যেগুলো সফটওয়্যারের বাগস যেগুলো আছে, সেই সফটওয়্যারের বাগস গুলো রিমুভ হয়ে যায় তোমার যোগ অভ্যাসে। তো যখন তোমার সফটওয়্যারটা ঠিক হয়ে যায়, তোমার হার্ডওয়্যারটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। এখন তুমি আমাকে প্রশ্ন করছো যে শর্তটা কি, কে শুরু করতে পারে, কখন শুরু করতে পারে? যে কেউ যে কোনো সময় যে কোনো অভ্যাস যে কোনো বয়সে যোগাসন বা যোগ অভ্যাস শুরু করতে পারে। আমরা আমার মাঝে মাঝে বলি যে হ্যাঁ, তোমার যদি একটা স্কেলিটন থাকে আর দুটো লাংস থাকে, তোমার মানে গুড এনাফ টু স্টার্ট এ যোগা প্র্যাকটিস। এই প্র্যাকটিসের সময় আমাদের হয় কি, যে প্রথম আমরা বলি যে এটা তোমার নিজের শরীরের যে ক্ষমতা সেটা দিয়ে তুমি শুরু করবে। হ্যাঁ, তোমার মাটিতেও বসতে হবে না। তুমি যদি আজকে চেয়ারে বসো, যে চেয়ারে তুমি যখন বসবে, তুমি চেয়ারে বসবে তুমি মেরুদণ্ড সোজা করে, এই মেরুদণ্ড সোজা করে তুমি যখন বসবে তখন দেখবে ধীরে ধীরে তোমার এই তোমার শিথিলতা শুরু হবে। তারপর ধরো তুমি একটু ধীরে 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 ধীরে, যেমন তোমার আমরা বলি ইন আ প্রোগ্রেশন, প্রোগ্রেশনটা মানে হচ্ছে যে আবার ইংরেজিতে একটা কথা বলছি, ইন স্টেজেস ইম্পসিবল বিকাম পসিবল। আচ্ছা কি হয়, আমি আজকে তোমার এই দুটো পা ভাঁজ করে বসলাম, আমরা এটাকে বলি সুখাসন। আমি যদি সুখাসনে কিছুক্ষণ বসে থাকতে পারি, তখন আমি দেখি আমার কোনো ব্যথা হচ্ছে কিনা। আমার যদি ব্যথা না হয়, আমি সে আসনে কিছুক্ষণ বসে থাকি। কতক্ষণ বসে থাকি, আমি ধীরে ধীরে আমি আমার শ্বাসটাকে আমি দেখতে চাই। আমার হয় কি, আমার এই শরীরের যদি কোনো সমতা হারিয়ে যায়, যদি ব্যালেন্স চলে যায়, তখন প্রথম আমার হয় যে শ্বাসটাকে শ্বাসকষ্ট, আমি তখন দেখবো যে আমার নিঃশ্বাসটা যখন যে একদম কমপ্লিটলি আমরা যেটা বলি এফোর্টলেস হচ্ছে, তখন এই ধীরে 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 আমাদের দেখবে ধাপে ধাপে আমাদের হবে। এখন আমাদের দেখছি যে এগুলো সুখাসনে বসছো, তো কিছুদিন পর হয় কি, তুমি যদি ওভাবে বসে থাকতে পারো, তখন আমাদের যে আমরা বলি একটা অভ্যাসতে পরিণত হয়। এই যে তুমি আজকে চেয়ারে বসে আছো, তুমি কিন্তু চেষ্টা করে বসে নেই, তোমার ব্রেইন তোমাকে মানে অ্যালাউ করছে এভাবে বসতে। কেন? কারণ তুমি এভাবে বসে বসে তোমার ব্রেইন বুঝে গেছে যে তুমি এভাবে বসতে পার। তো এটাকে আমাদের মেডিকেল টার্মে বলে নিউরোপ্লাস্টিসিটি। যখন নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়, তখন আমি তখন এরপর আমি একটা পায়ের এক পায়ের উপর আরেক পায়ে তুলি, সেটাকে বলা হয় তোমার ধরো অর্ধ পদ্মাসন, অর্ধ পদ্মাসন, স্বাস্তিকা আসন, সেখানে বসে রইলাম। আমরা দেখেছি যে আমরা যখন এই সবাইকে যখন যোগাসন শেখাই, তোমার 10-15-20 তার ইনটেক, আমরা বলি যে ইনপুট ইন ইউর ব্রেইন, ব্রেনটা যখন এটা রিসিভ করতে পারে, ধীরে 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 তোমার ওই ট্রান্সফরমেশনটা হয়। এই যে তোমার রূপান্তর যেটা শুরু হয়, এই রূপান্তরটা যখন শুরু হয়, তখন ধীরে ধীরে যে সবার ওই যে তুমি যেটা বলছো ওই ফ্লেক্সিবিলিটি আসা শুরু হয়। হ্যাঁ, তুমি যখন আমার আসন দেখছো, আর তোমাকে আমি বলে দিতে পারি অভ্যাস, অভ্যাস আর বৈরাগ্য, বলে যোগাসন করতে হয় অভ্যাস আর বৈরাগ্য দিয়ে, ধীরে ধীরে তোমার ওই এই রূপান্তরটা হবে। আর আমাদের যে রূপান্তর যেটা হচ্ছে, এখন আমরা বলি আমরা রোগী, আমরা সবাই রোগী,
আমাদের রোগ নিয়ে কোনো কথা নেই, কারণ আমাদের মানসিক হোক, আমাদের এই লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার হোক, সবাই রোগী। রোগী থেকে আমরা নিরোগী হই ধীরে ধীরে, নিরোগীর পর আমরা যোগী হই। এই যোগী যখন হয় তখন তোমার সমস্ত আসন, সমস্ত প্রাণায়াম এবং ধ্যানটা হয় কি তোমার ধীরে ধীরে তোমাকে চলে আসে। আর ধ্যান যখন চলে আসে তখনই ওই তোমার সফটওয়্যারটা ঠিক হয়। সফটওয়্যার যখন ঠিক হয় তখন হার্ডওয়্যারটা তুমি শরীরটাকে তুমি যেভাবেই চালাতে চাও তুমি চালাতে পারো। আর কোনো শর্ত নেই। আমাকে অনেক সময় প্রশ্ন করে যে বাচ্চাদের কখন যোগাসন শুরু করবে। তা আমরা বলি যে তুমি যদি একটা বাচ্চাকে দেখো, সব বাচ্চাই কিন্তু যোগাসন করে। তুমি দেখবে বাচ্চা যখন উঠছে তখন দেখবে তুমি ওরা তোমার আমরা বলি ভুজঙ্গাসন, মানে কোবরা পোজ করে উঠে। বাচ্চা যখন তুলবে তখন আমরা বলি যে ডাউনওয়ার্ড ফেসিং ডগ, ক্যাটস পোজ, এগুলো সমস্ত বাচ্চাগুলো দেখবে তো যোগাসনের মতো করে করে। ঘুমায় যখন ওরা বলে সুপ্তবদ্ধ কোনাসন। আমার বন্ধু আছে, সে একজন রেডিওলজিস্ট, সে বলে যে সে আল্ট্রাসাউন্ড করে, সে বলে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনও সে এভাবে এই যোগাসনের নানান যোগাসনের অবস্থায় সে থাকে। সে মজা মজা করে বলে, বলে হ্যাঁ বাচ্চা যখন পৃথিবীতে আসে সে তখন শীর্ষাসন করে আসে, তার মাথা প্রথম বেরিয়ে আসে। যেটা আমার প্রথম বলার চেষ্টা করছি হচ্ছে বাচ্চারা সাধারণত নিজে নিজে যোগাসন করতে পারে না। তখন হয় কি যে আমরা বলি যে বাবা মা যখন করে, বাবা মার সঙ্গে যদি বসিয়ে করে তখন বাচ্চারা যোগাসন করতে পারে। জেনারেলি আমরা দেখেছি 5 থেকে 10 বছর পর ওরা নিজেরা করতে পারে। কিন্তু তার আগে আমরা বলি যে চিলড্রেনস টু বাট পেরেন্টস টু, যদি বাবা মা যদি করতে পারে ওদের সঙ্গে ছেলেমেয়েরা। তাহলে আমাদের দর্শকদের জন্য খুবই সুখবর যে যেকোনো বয়সের দর্শকরাই শুরু করতে পারেন, অল্প অল্প করে, তারপরে অভ্যাস হবে, একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে উন্নীত হবেন এবং একদিন সবাই আমাদের দিলীপ দার মতো একজন দক্ষ যোগী হবেন। আমাদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল যে করোনা পরিস্থিতিতে আমরা কি করতে পারি। এখন একদিকে হচ্ছে লকডাউনে আমরা ঘরের ভেতর বন্দী, আরেকদিকে হচ্ছে চারদিকে জীবাণু, সেখান থেকে কিভাবে নিজেকে সুরক্ষা করা, এক্ষেত্রে যোগাভ্যাসের কিভাবে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে একটু আলোচনা করেন। আচ্ছা, আমাদের এই যে আজকের যে পরিস্থিতি, আমাদের এই COVID-19 বা করোনা ভাইরাস, তুমি যদি প্রথম দেখো সেটার যে আমাদের ভয়, আমাদের একটা উদ্বেগ, আমাদের আতঙ্ক, এটাই আমাদেরকে যে শরীরের মনের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক। তারপর যেটা হচ্ছে যে তোমার এই করোনা ভাইরাস প্রথম গিয়ে তোমাকে, এটাকে বলে ড্রপলেট স্প্রেড, এটা তোমার এই নাক দিয়ে তোমার ঢুকছে, দিয়ে ধীরে 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 প্রথম গিয়ে তোমার ফুসফুসে গিয়ে ঢুকছে। ফুসফুসে গিয়ে ওরা যখন এই ভাইরাসগুলো তোমার মানে বাইরে বাঁচতে পারে না, ও তোমার একজন একটা লিভিং বডি দরকার, হিউম্যান বিং হয় কখনো অ্যানিমেল হয় যেটাই হয়, তো যখন ওরা অ্যাটাচ করে তখন ওই ফুসফুসে বা লাংসে একটা ইনফ্লামেশন হয় এবং তার প্রথম টার্গেট অর্গেন হচ্ছে ওদের এই ফুসফুস, লাং। তা আমরা এই যোগ অভ্যাসে বা আমরা বলি যোগ চিকিৎসা, যেটা বলি ইয়োগা থেরাপি, এটাতে আমরা বলি যে আমাদের লাং এবং হার্ট মানে একসাথে এটা একই সেম অর্গেন। এবং কেন এটা বলা হয় যে ধরো একজন লোক মারা যাচ্ছে তখন কি হয়, আমরা বলি এক্সপায়ার্ড, মানে ওর লাস্ট ব্রেথটা বেরিয়ে যায়। এক্সপায়ার হওয়ার পরে আমরা বলি যে তারপর হার্ট বন্ধ হয়ে যায়, ব্রেইন বন্ধ হয়ে যায়, সমস্ত সেলুলার ফাংশন বন্ধ হয়ে যায়। এখন তুমি চিন্তা করে দেখো যে এই যোগ অভ্যাসের প্রথম মূল আমরা যেটা আউটকাম বলি আগে হচ্ছিল মনস্থির। তো মনস্থিরটা যখন আসে তো সেটাই হচ্ছে তোমার আমাদের এই যে ভয়, উদ্বেগ, ইউনো, এইগুলোর চিকিৎসা। তারপর বড় চিকিৎসা হচ্ছে আমরা যেটা বলি প্রাণায়াম।
যোগের যেটা চতুর্থ অঙ্গ সেটা প্রাণায়াম, আমরা আমাদের এই শ্বাস প্রশ্বাস যেটা সেরকম নিয়ন্ত্রিত করতে পারি। আমাদের লাংসটা হচ্ছে একটা বেলুন, এর ক্যাপাসিটি হচ্ছে 4.5 লিটার, আমরা শুধু ব্রিথ করি 0.5 লিটার। ধীরে ধীরে তুমি আস্তে আস্তে তুমি শ্বাসটা ছাড়বে, ছাড়ার পর ধীরে ধীরে তুমি শ্বাসটা আস্তে আস্তে বাড়াবে। আমরা যেটা করি, আমরা মাঝে মাঝে বলি যে তুমি 2 সেকেন্ড, কাউন্ট অফ টু ইন, কাউন্ট অফ ফোর আউট, 2 সেকেন্ড তুমি ভেতরে নেবে, 4 সেকেন্ড বের করবে। বের করবে কেন? তুমি যখন খালি করবে তখন তুমি অনেক অক্সিজেন ভেতরে আনতে পারবে। আর আরেকটা আমরা দেখেছি ফিজিওলজিক্যালি, যেটা হচ্ছে যে এই যে এক্সেলেশন বা ব্রিদিং আউট যেটা, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ওটি হচ্ছে কামিং অ্যান্ড রিল্যাক্সিং। আর আমরা সবসময় তো বলি যে দেখো, আমরা তুমি বলি টেক এ ডিপ ব্রেথ ইন অ্যান্ড রিল্যাক্স, হ্যাঁ সবসময় বলি। বা আমরা বলি যে একটা খুব ভালো একটা ছবি দেখলে ব্রেথ টেকিং, আমরা তো সবসময় কিন্তু ব্যবহার করি। মানে হচ্ছে আমাদের যে শরীরের যে আমাদের আমরা যেটা ফিজিওলজি বলি আর কি, ফাংশন কাজটা, সেটা হচ্ছে যে শরীর আর মনকে যে আমাদের যোগসূত্র করে দেয়, সেটাই হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস ব্রিদিং। আমরা এক্সাম্পল বলি, তুমি যে একটা ঘুড়ি, ঘুড়ি যদি একটা ওড়া, হ্যাঁ ঘুড়ি যেটা তুমি ওই যে লাটাই যেটা বলে সুতো, এটা যদি তোমার শরীর হয় আর ঘুড়িটা যদি তোমার মন হয়, ওই যেটা তোমার সুতো যেটা আছে সেটা হচ্ছে তোমার ব্রেথ, হ্যাঁ শ্বাস প্রশ্বাস। তো সেদিক থেকে বলি যে আমরা এখন দেখছি যে ইনফ্যাক্ট আমাদের একজন আছে যে একটা বড় অর্গানাইজেশন বলে ইন্ডিয়ান ইয়োগা অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে সারা পৃথিবীর এবং সারা ভারতবর্ষের ইভেন বাংলাদেশেও কিন্তু অনেক অনেক কটা আমাদের যোগের জায়গা আছে, যোগ চিকিৎসার, ওরাও সবাইকে জয়েন করেছে ওদের সঙ্গে। ওরা তোমার সার্ভে করছে যারা এই নিয়মিত যোগ অভ্যাস করে তাদের ভেতরে কি পরিমাণ লোক তোমার এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং এটা অনগোয়িং স্টাডি চলছে, এবং যখন রিপোর্ট বেরোবে আমি প্রথমেই পাবো, কারণ আমি ওদের লাইফ মেম্বার, আমার কাছে আসবে। তাও জাস্ট বলার জন্যে যে এই করোনা ভাইরাসের জন্যে আমাদের মনস্থির আর প্রাণায়াম হচ্ছে আমাদের এই যোগ চিকিৎসা। অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের সংক্ষেপে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, এবং আমরা আশা করি যে আমাদের দর্শক বেশ আগ্রহী হবেন যোগাভ্যাস নিয়ে, যোগ দিয়ে মনকে নিয়ন্ত্রণ করা এবং শরীরকে নিয়ন্ত্রণ করা। আর মন ও শরীর নিয়ন্ত্রণে থাকলে অনেক বিপদ, অনেক আশঙ্কা থেকে আমরা মুক্ত হতে পারবো, সেটি আমাদের মূল আশার বিষয়। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে আমরা ভেঙে না পড়ে, আমরা মনস্থির রেখে শরীরকে যদি স্থির করতে পারি তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, আমরা এই করোনা থেকে উত্তরণ ঘটবে আমাদের। দিলীপদা, আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আমরা জানি যে এই বিষয়ে একটি বিশাল বিষয়, এই বিষয়ে অনেক কিছু কথা বলার আছে, তা আমরা আগামীতে আবার সুযোগ পেলে আপনার সঙ্গে কথা বলবো এর অন্যান্য দিক নিয়ে। তবে আজকে সংক্ষেপে আপনি যোগের বিভিন্ন দিক, বিশেষ করে করোনা পরিস্থিতিতে এর ভূমিকা নিয়ে সুন্দর আলোচনা করেছেন, আমরা আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, দুটো কথা, যাবার আগে আমি দুটো কথা বলে যাই। যে প্রথম কথাটা হচ্ছে যে আমাদের যে এই ব্যায়াম আমরা যেটা বলছি, হ্যাঁ ব্যায়ামের সঙ্গে যোগের অনেক পার্থক্য। সেই জন্য সবাই আমাকে এসে বলে, আচ্ছা আমি তো ব্যায়াম করছি আর যোগ ব্যায়াম, না তুমি তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা তোমার দর্শন আর একটা তোমার অষ্টঅঙ্গ। অষ্টঅঙ্গ তোমার 8 limbs অফ ইয়োগা প্রভৃতি। আর শেষ কথা যেটা আমরা সবাইকেই বলে বেড়াই, এবং এই আমাদের যোগশাস্ত্রে প্রথমে বড় বড় করে লেখা আছে যে করযোগ রহ নিরোগ, এটা হচ্ছে আমাদের এখন সূত্র হয়ে গেছে। তো আমি সবাইকে, তোমাদের যারা দেখছেন, তোমাকে আর তোমার যারা পার্টিসিপেন্টস অডিয়েন্সকে, আমি এই একই কথা বলবো বারে বারে, যে আমার শেষ কথা হলো
যা কিছু বলেছি সব কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন করো যোগ রহ নিরোগ। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আর যখনই ডাকবেন চলে আসবো। ধন্যবাদ দাদা, আপনার শেষ কথা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। করো যোগ রহ নিরোগ, নিরোগ থাকাটাই আছে আমাদের প্রধান উদ্দেশ্য, আর এই নিরোগ থাকার জন্য নিয়মিত খাদ্যাভ্যাস, নিয়মিত শরীর চর্চার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই যোগাভ্যাস। আশা করি আমাদের দর্শক সবাই আগ্রহী হবেন। আমরা এই দিলীপ দার কিছু কর্মশালা রয়েছে, সেগুলোর তথ্য এই অনুষ্ঠান শেষে জানিয়ে দিব। আমরা দর্শক আমরা আবারও ফিরে আসব আপনাদের মতামত ও প্রশ্নের ভিত্তিতে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয়ে আলোচনা করতে, আরো কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনে রাখবেন করো যোগ রহ নিরোগ। ধন্যবাদ।